Kidding. হ্যালো বন্ধুরা, আজকে নিয়ে চলে এলাম একটা দুর্দান্ত রেসিপি, যেটা শুনলে সবার মুখে জল চলে আসে। সেটা হলো চিকেন চাপ। তো চলো আজকে দেখে নিই চিকেন চাপটা কীভাবে বানাবো। প্রথমে আমি এখানে আদা রসুন আর লঙ্কা নিয়ে নিয়েছি, সেটাকে একটু পেস্ট করে নেব। আর এখানে দেখো আমি পোস্ত বেটে নিচ্ছি, অনেকটা বেশি পরিমাণ কিন্তু পোস্ত প্রয়োজন। এখানে আমি 4 মগজ ভিজিয়ে রেখেছি অনেকটা, আর আমি ভিজিয়ে রেখেছি এখানে কাজু বাদাম প্রায় 15-20টা মতো। আর এখানে দেখো এই যে পোস্তটা অলরেডি আমি বেটে নিয়েছি, কতটা বুঝতেই পারছো। সাথে লাগবে টক দই, আমি এখানে আমুলের টক দই নিয়ে নিয়েছি। দেখো এখানে কি কি নিয়ে নিয়েছি তোমাদের একবার বলে দিই। 4 মগজ আছে, টক দই আছে, আদা রসুন লঙ্কা বাটা আছে, ওখানে ছাতু আছে, পোস্ত বাটা, সাথে আছে একটা স্পেশাল মশলা, সেটা তোমাদেরকে বলে দিই। এখানে আছে জয়ফল, জৈত্রী, শাহি জিরা, শাহি মরিচ, দারচিনি, ছোটো এলাচ, বড় কালো এলাচ, লবঙ্গ, স্টার আনিশ, তেজপাতা। এগুলো সব ভেজে একসঙ্গে আমি গুঁড়ো করে নিয়েছি একটা সুন্দর ফ্লেভারের জন্য। তো এই মশলাটা হোমমেড বানানো, তোমরা এটাকে বানিয়ে নিতে পারো। তো এখানে আমি দেখো পেঁয়াজ নিয়ে নিয়েছি, পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, সাথে আমি এখানে ভিজিয়ে রাখা 4 মগজটা দিয়ে দিলাম, আর সাথে যে কাজু বাদাম ভিজিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এবার খানিকটা পেস্ট হয়ে যাওয়ার পর আমি এখানে আস্তে আস্তে টক দইটা অ্যাড করছি। অ্যাড করে আমি ভালোভাবে ওটাকে পেস্ট বানিয়ে নিয়েছি। এখানে দেখো একটা বড় পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি আদা রসুন আর লঙ্কা বাটা নিয়ে নিলাম, আর যে পেস্টটা আমি বানিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম। সাথে এখানে দিয়ে দিচ্ছি পোস্ত বাটা, এখানে দিয়ে দিচ্ছি সেই আমার স্পেশাল মশলাটা, তোমাদের তো বললামই কী কী দিয়ে বানানো। এখানে দিয়ে দিলাম আমি খানিকটা কাশ্মীরি রেড চিলি পাউডার, সুন্দর কালারের জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ, খুব বেশি হলুদ দেবো না। দিয়ে দিলাম গোলাপ জল, সাথে দিয়ে দিচ্ছি কেওড়া জল, আর সাথে মিঠা আতর, তাহলে ফ্লেভারটা আরও সুন্দর আসবে। আর এখানে ছাতুটা আমি দিচ্ছি, তাহলে স্টেক যে গ্রেভিটা বা স্ট্রাকচারটা যে হবে ওটা অনেক কিন্তু সুন্দর হবে। একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, আর সাথে চিনি, আর একটু তেল দিয়ে দিলাম। তেলটা দিলে ম্যারিনেশনটা অনেক সুন্দর হয়, মাংসের ভেতর খুব সুন্দরভাবে ঢুকে যায়। এবারে সবগুলোকে আমি ভালোভাবে ঘেঁটে নিচ্ছি, সুন্দরভাবে এটাকে ফেটিয়ে নিচ্ছি যেন কোথাও চাকা চাকা বা দানা দানা না থেকে যায়। দেখো সুন্দরভাবে ফেটানো হয়ে গেছে। এবারে যে মাংসের টুকরোগুলো আমার কাছে ছিল, লেগ পিস, চিকেন চাপের জন্য লেগ পিস হচ্ছে সব থেকে ভালো, যেটা ভালো লাগে এবং দোকানেও যেটা দিয়ে তৈরি হয় চিকেন লেগ পিস, সেই চিকেন লেগ পিস নিয়ে এসেছি দেখো। তো সেই চিকেন লেগ পিসগুলোতে আমি ভালোভাবে মশলাটা মাখিয়ে রেখে দিচ্ছি। যদি তোমরা ওভারনাইট রাখতে পারো খুব ভালো হয়, যদি না পারো তাহলে 4-5 ঘন্টা রাখলেও কিন্তু ভালো হবে। আমি একটা প্যান নিয়ে নিয়েছি, এবার প্যানে দিয়ে দিলাম ঘি খানিকটা সুন্দর ফ্লেভারের জন্য, আর দিয়ে দিলাম সানফ্লাওয়ার অয়েল দিয়ে। এবার তেলটা গরম হলে একে একে আমি লেগ পিসগুলোকে ভালোভাবে ভেজে নেব। লেগ পিসগুলো ভাজলে না একটা নরম আলাদা ধরনের টেস্ট হয়, যেটা খেতে খুবই টেস্টি লাগে। তো এবারে লেগ পিসগুলো দিয়ে আমি আস্তে আস্তে লো ফ্লেমে আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে সুন্দরভাবে ভেজে নেব। চিকেন চাপ তো দোকানে অনেক খেয়েছি, তোমরাও অনেক খেয়েছো, কিন্তু বাড়িতে কি কজন বানিয়েছো অবশ্যই কমেন্টস করবে। তো বাড়িতে আমি প্রথমবার বানাচ্ছি, আর সত্যি প্রচণ্ড পরিমাণে টেস্টি হয়েছিল। তো চলো এবারে এগুলো ভাজা হয়ে গেছে আর আমি নামিয়ে নিয়েছি, এভাবে সবগুলো ভেজে নিয়েছি আর তেল দিয়ে দিয়েছি কড়াইতে। দেখো দেওয়ার পরে যে মশলা বা গ্রেভিটা যে বেঁচেছিল ওইটা আমি দিয়ে দিলাম, কাঁচা মশলাটা দিয়ে আমি এর মধ্যে একে একে এবারে লেগ পিসগুলোকে দিয়ে দিচ্ছি। তো এখানে মশলাটা কষানো সেরকম কোনো ব্যাপার নেই। এবারে আমি দিয়ে দেখো ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি, আর যতটা পরিমাণ জল প্রয়োজন আমি জলটা এখনই অ্যাড করে দেব। তো জলটা আর পরে দেব না, যে মশলাটা যে গামলাটাই ছিল সেটা ধুয়ে আমি জলটা অ্যাড করে দিলাম। এবারে এটা কিন্তু আস্তে আস্তে হতে থাকবে এবং যে মশলার কাঁচা গন্ধটা সেটাও কিন্তু চলে যাবে, আর যে তেলটা আছে তেলটাও পুরো ছেড়ে আসবে। তো এভাবে আস্তে আস্তে লো ফ্লেমে তোমাদেরকে রান্না করতে হবে, আর মাঝে মাঝে একটু নাড়িয়ে দিতে হবে যেন নিচে লেগে না যায়। আর যদি তোমাদের কাছে বড় ননস্টিকের জিনিস থাকে তাহলে তো কোনো ব্যাপারই না। দেখো লেগ পিসগুলো অনেকটা পরিমাণে সেদ্ধ হয়ে গেছে, এমনিতেই ভাজলে কিন্তু মাংসটা অনেক বেশি সফট হয়ে যায়। আর এই যে দেখো আমাদের যে চিকেন চাপ সেটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, তেল কতটা ছেড়ে গেছে দেখে বুঝতেই পারছো। চলো এবারে রিভিউটা দেখে নেওয়া যাক। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে রেসিপিটা আমি সত্যি করে বললাম, চিকেন চাপ অন্তত আমরা বাড়িতে প্রথম বানালাম, আর দোকানের মতন হয়েছে কি না দেখতে আমি বলতে পারছি না, তোমরাই কমেন্টস করে জানাও যে আদেও দোকানের মতন হয়েছে। তো চলো একটু টেস্ট করে দেখি, আর এটা কলকাতা স্টাইল চিকেন চাপ, ঠিক আছে? তোমাদের ওখানে কেমন বানায় আমি জানি না, তো আমি টেস্ট করে অবশ্যই দেখবো যে আদৌ মানে লাগছে কি না।
তো চলো চিকেন চাপের মতো, আর সাথে আমি বিরিয়ানি নিয়ে নিয়েছি, ঝুরঝুরে বিরিয়ানি সাথে আলু, আলু বিরিয়ানি নিয়েছি। তো চিকেন চাপ দিয়ে বিরিয়ানিটা ভালো যায় নাকি বলো তো? চলো একবার টেস্ট করে দেখি কেমন। অলরেডি আমি দেখেছো জিভে দেখো জল চলেই আসে, মানে গ্রেভিটা দেখো জাস্ট গ্রেভিটা। আর না এইখান থেকে না একটা মিঠা তোর কেওড়া জল গোলাপ জলের একটা মানে আলাদাই একটা লেভেলের ফ্লেভার বেরোচ্ছে। ও গ্রেভিটা দেখো জাস্ট গ্রেভিটা, না একদম গ্রেভিটার আমি প্রেমে পড়ে গেছি। হ্যাঁ দেখো গ্রেভিটা একটু দিয়ে দিলাম, আর গ্রেভিটা দিয়ে একটু মেখে বিরিয়ানিটা দেখবো। সত্যি বলছি মারাত্মক মারাত্মক খেতে। জাস্ট মারাত্মক খেতে, ফার্স্ট ক্লাস খেতে, মানে গ্রেভিটা একদম সত্যি মানে যতটা আশা করেছি তার থেকে বেশি টেস্ট। তো চলো একটা চিকেন নিয়ে দেখবো। একটা চিকেনে হাতে করে তুলে নিচ্ছি, এই যে পিসটা লেগ পিস, তো লেগ পিসটা আমি দেখবো সেদ্ধটা কেমন হয়েছে। আর দেখো সেদ্ধটা দেখো পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে আর পুরো গরমে দেখো ছেড়ে আসলো। খেয়ে দেখি। জাস্ট অন্য লেভেল। সেই হয়েছে চাপটা। একটু গ্রেভি নিই, কত কিছু দেওয়া আছে বলো তো গ্রেভিটাতে, তোমরা তো বুঝতেই পারছো। আরেকটা নিই চিকেন লেগ পিস।
সত্যি বলছি, আমরা যতগুলো রেসিপি করেছি সব থেকে আমার ফেভারিট রেসিপি হচ্ছে এটাই। আর এটা প্রথমবার করলাম, প্রথমবারটা যে এত খানিক সাকসেস পাবো বুঝতে পারিনি। তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়েও আর আমাকে জানিও যে আদেও সত্যি টেস্ট হয়েছে না আমি মিথ্যা বলছি, ঠিক আছে? আর অবশ্যই তোমরা কমেন্টস করো, পেজটাকে অবশ্যই ফলো করে দিও, ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও, আর এরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্টস করো। তো টাটা।